মেশিন তো আপনার, তাই না? মেশিন নিছেন কবে? এটা ভর্তি কেটে নিয়েছেন? কত দেওয়া লাগছিল? তাহলে টোটাল কত দিতে হবে আপনারা? ষোলো লাখের মধ্যে কি কি আছে? ষোলো লাখটি দিচ্ছেন, 9 লাখ ক্যাশ, আর বাকিটা হচ্ছে আপনারা কিস্তির মাধ্যমে দিবেন। অলরেডি এক বছর তো ধান কাটছেন, সার্ভিসিং কেমন দিছে? এটা মেশিন সার্ভিস কেমন দিল? এটা কোনটা, এসি? একটা তো আপনার মেশিন তো শুধু এই এরিয়ার মধ্যে নাকি, না অন্য কোথাও যান না? অর্থাৎ দরকারি ইউনিয়নের ভিতর? তো দরকারি ইউনিয়নের ভিতর কেউ যদি দান কাটতে চান তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। দান তো একদম পরিষ্কার হয়ে গেছে না? একদম পরিষ্কার, এর মধ্যে কোনো চুচা বা মরা দান নেই। এখন কত বেড়ে কাটতেছেন দান? মানে 2300 থেকে 2500। আর যখন এরি দানের সিজন তখন কত বেড়ে কাটতেন? গত বছর কত বেড়ে কাটছিলেন? 2000 টাকা। অর্থাৎ আপনারা কৃষি অফিসের রুল অনুযায়ী কাটেন? তাহলে একখানে খেত কাটতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ? আধা ঘন্টা 40 মিনিট। তো অনেক সহজ, এখন আর কেউ কাঁচি দিয়ে ধান কাটতে হয় না, ঝামেলাহীন একদম হারভেস্টার দিয়ে কিন্তু ধানগুলো কেটে একদম মাড়াই করে নেওয়া যায় খুব সহজে।